চুপ করে এখানে দাঁড়াবেন? ওয়েলকাম টু কুঞ্জবিহার স্যার, রুম লাগবে। আপনার হাজবেন্ড ওয়াইফ স্যার? না, কালি একটাই রুম। অবভিয়াসলি না, দুটো মানুষ দুটো রুম লাগবে শুধু আজকে রাতের জন্য। এখানে সবাই এক রাতের জন্যই আসে স্যার। লিসেন, উই আর ডক্টরস। আমার আই কার্ড। আমরা কলকাতায় এসেছিলাম কিছু মেডিকেল ইকুইপমেন্টস তোলার জন্য। ঝড় বৃষ্টিতে আটকে যাই, তাই আজকে রাত্রে এখানেই থাকতে হবে। একজন মহিলাকে নিয়ে এত দূর ট্রাভেল করা সম্ভব না, রিস্ক হয়ে যাবে। সরি স্যার, একটা প্রবলেম হয়ে গেল। আসলে এই ঝড় বৃষ্টির মধ্যে অনেকেই বাড়ি ফিরতে পারেনি, তাই স্যার একটাই মাত্র রুম খালি আছে। একটা রুমই ফাঁকা আছে। আপনি এক কাজ করুন, রুমে যান চাবি নিয়ে, আমি দেখছি কি করা যায়। আপনি কি দেখবেন? দেখার কিছু নেই স্যার, এখানে এই একটাই মাত্র হোটেল। বলছিলাম স্যার, আমি যে রুমটা দিচ্ছি ওর মধ্যে দুটো খাটও আছে। ফর্মালিটিস কি কি আছে বলুন। হ্যাঁ স্যার, রুমের চাবিটা দেবেন আমার, না ওনাকে, উনি একা রুমে থাকবেন, আমি গাড়িতে। গাড়িতে? স্যার গাড়িতে কেন থাকবেন স্যার? স্যার এই ঝড় বৃষ্টির মধ্যে, বলছিলাম স্যার একটাই তো রাতের ব্যাপার, যদি একটু ম্যানেজ করে। আপনি কি আমার কেউ হন? আপনাকে যেটুকু বলছি সেটুকু করুন, আমায় নিয়ে এত ভাবতে হবে না। স্যার এই যা গেল স্যার। স্যার মনে হয় না স্যার আজকে রাতে আর কারেন্ট আসবে, তাও আমি দেখছি স্যার মোমবাতি আছে কিনা। স্যার আমাকে এখানে অন্ধকারে একা রেখে যাবেন না প্লিজ স্যার, এমনিতে কয়েক ঘন্টারই ব্যাপার আর এমনিও ঘুম হবে না আমাদের। এই অচেনা অজানা জায়গা, এত অন্ধকার, আমার না খুব ভয় ভয় করছে, যদি আমায় ভূতরূপ ধরে আমি কি করব একা একা। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? লালিত থেকে ছোট হয়ে গেছেন, আপনি ছেলে মানুষই করছেন আমার সাথে। প্লিজ স্যার, আরে আপনি প্লিজ আমাকে একা রেখে যাবেন না প্লিজ, আপনাকে রিকোয়েস্ট করছি। হাত ছাড়ুন, কয়েক ঘন্টা তো ব্যাপার, হাত ছাড়ুন। তো আপনি কেন আপত্তি করছেন? হ্যাঁ স্যার, কয়েক ঘন্টা তো ব্যাপার, ম্যাম যখন বলছেন থেকে যান না স্যার। স্যার এই নিন স্যার, এই নিন, এই নিন স্যার আপনার রুমের চাবি। শুনুন বলছি, ইলেকট্রিক অফিসে ফোন করে জিজ্ঞাসা করুন ওরা কি বলছে। হ্যাঁ স্যার আমি এক্ষুনি করছি। এই নিন স্যার, 205 নম্বর রুম, আপ ওই দিকটায়। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 টায় স্টার জলসায়।